আপনি কি জানেন টিকটক থেকে কিভাবে টাকা ইনকাম হয়? টিকটক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় এটা কি আপনি জানেন? হয়তো জানেন না, আবার অনেকে আছেন জানেন। আপনারা আমাকে ইদানিং অনেকেই মেসেজ করে বলতেছেন, কমেন্ট করে বলতেছেন যে ভাই টিকটক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে আমরা টিকটক থেকে টাকা ইনকাম করতে পারি, এই সম্পর্কে একটা ভিডিও বানানোর জন্য। তো মূলত আজকে দুইটা বিষয় বলবো, টিকটক থেকে দুইটা বিষয়, কিভাবে টাকা ইনকাম করতে পারবেন, কিভাবে আপনি টাকা ইনকাম করতে একদম পকেটে নিয়ে আসতে পারবেন, এই সম্পূর্ণ বিষয় আপনাকে আমি কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো, ঠিক আছে? কিভাবে টিকটক থেকে টাকা ইনকাম করতে পারেন এ টু জেড জানাবো আজকে, দুইটা বিষয়, প্রধান দুইটা বিষয় জানাবো। টিকটক থেকে 100% টাকা ইনকাম আপনি করতে পারবেন আজকের এই দুইটা বিষয় জেনে রাখলে। তো চলুন মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, সবকিছু মোবাইল স্ক্রিনে একদম স্ক্রিনে গিয়ে প্রমাণ সহ দেখিয়ে দিই, প্রুফ সহ, কিভাবে আসলে টিকটক থেকে টাকা ইনকাম হয়। তো এবারে টিকটক থেকে টাকা ইনকাম করার যে দুইটা বিষয় আপনাদের মাঝে আজকে শেয়ার করব, এই দুইটা বিষয় অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন। অনেকেই আমাকে কমেন্ট করে যাচ্ছেন যে ভাইয়া টিকটক থেকে কি টাকা ইনকাম করা যায় বা টিকটক থেকে কিভাবে টাকা ইনকাম করে। আবার আমি অনেক সময় বলি যে টিকটক থেকে আসলে তেমন কোনো টাকা ইনকাম করা সম্ভব হয় না, সেলিব্রিটি যদি থাকে, বড় বড় সেলিব্রিটি যারা আছে তারা মূলত টাকা ইনকাম করতে পারে। তাহলে আবার অনেকে আমাকে প্রশ্ন করে যে আসলে ভাই টিকটক থেকে তার যদি টাকা ইনকাম নাই হয় তাহলে মানুষ কেন ভিডিও তৈরি করে? মানুষের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, সারাদিন টিকটকে পড়ে থাকে, টাকা ইনকাম না হলে কেন পড়ে থাকে, ঠিক আছে? তো এইটা অনেকে আমাকে প্রশ্ন করে। আর একটা কথা বলি, এইটা হচ্ছে আমার রিয়েল আইডি, আপনারা চাইলে ফলো করে আমার সাথে থাকতে পারেন, ঠিক আছে? যাই হোক, এখন মূলত আপনাদেরকে প্রথম যে বিষয়টা টিকটক থেকে টাকা ইনকাম করার সেই বিষয়টা শেয়ার করি। প্রথমত আমি আমার আইডিতে চলে আসলাম, এরপরে আপনার টিকটক থেকে টাকা ইনকাম করার জন্য যে কাজটা করতে হবে, প্রথমে এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েটর টুলস এখানে আসবেন। তো আমি এখান থেকে ক্রিয়েটর টুলসে আসলাম, এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও গিফট এই অপশনটা আসবেন, একটু ভালো করে দেখবেন। তারপর এখান থেকে এই যে গিফট অপশনটা, এটাকে আপনাকে অন করতে হবে। আমি এই অপশনটার উপরে ক্লিক করলাম, তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এরপর এখানে একটু ভালো করে আপনি দেখবেন সেটা কি, সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু এখান থেকে 10,000 ফলোয়ার লাগবে আপনার টিকটক আইডিতে। আমার আইডিতে কিন্তু 10,000 ফলোয়ার নাই, ঠিক আছে? এজন্য কিন্তু এই অপশনটা অন হয় নাই। দেখেন নিচের সবগুলো কিন্তু ঠিকঠাক আছে, উপরেরটা কিন্তু কালো টিক মার্ক, ঠিক আছে? নিচেরগুলো গ্রিন। আপনার এখানে যদি প্রত্যেকটা গ্রিন টিক মার্ক থাকে তাহলে বুঝবেন আপনি ভিডিও গিফটের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। এখন হয়তো অনেকেই জানতে পারেন যে ভিডিও গিফট কি, কিভাবে টাকা ইনকাম হয়। পরের বিষয়টা কিন্তু আরো গুরুত্বপূর্ণ, দুই নাম্বার বিষয়টা, সেটা থেকে বেশি পরিমাণে টাকা ইনকাম হয় সেটা কিন্তু একটু পরে শেয়ার করবো, অবশ্যই সেটা শুনে যাবেন। দেখেন এখান থেকে 10,000 ফলোয়ার তো লাগবেই, তারপর হচ্ছে আমাদের গিফট পাওয়ার জন্য অবশ্যই এলিজিবল হতে হবে, ঠিক আছে? আমাদের ভিডিওগুলো কিন্তু ভালো কোয়ালিটির ভিডিও হইতে হবে, এখানে কিন্তু বলছে ভালো ভিডিও হইতে হবে, কোনো রকম নোংরা ভিডিও হওয়া যাবে না, খারাপ ভিডিও, টিকটকের রুলস অমান্য করা যাবে না। তারপর হচ্ছে এখান থেকে আপনার অ্যাকাউন্টের বয়স অবশ্যই কিন্তু 30 দিন হতে হবে, ঠিক আছে? আপনার টিকটকারীর বয়স 30 দিন হতে হবে, ঠিক আছে? তারপর এখান থেকে টিকটকের যে কমিউনিটি গাইডলাইন্স রুলস রয়েছে অথবা কপিরাইট পলিসি বা যে কোনো পলিসি বলেন, মানে এক কথায় বলতে গেলে টিকটকের যত প্রকার নিয়ম কানুন আছে এগুলো কখনো আপনি ভঙ্গ করতে পারবেন না। অনেকে আছেন টিকটকে খারাপ ভিডিও, সেক্সুয়াল কন্টেন্ট অথবা হাত কাটা, রক্ত মাখানো, এরকম বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু টিকটকে আপলোড করেন। এগুলো করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ওয়ার্নিং আসবে অথবা অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, আর তাছাড়া ভিডিও রিমুভ করে দিবে, ঠিক আছে? এক্ষেত্রে এরকম যদি 2-3 বার হয় অ্যাকাউন্ট তো ব্যান হবেই, আর ব্যান না হলেও আপনি কিন্তু এই ভিডিও গিফটের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন না। এখন আবার আপনাদের আরেকটা জিনিস বোঝাই যে ভিডিও গিফট কি। আমি এখন আপনাকে একটা আইডি ওপেন করে দেখাই, ধরুন মানিক মিয়ার একটা আইডি আমি ওপেন করলাম। এবার ধরুন এই ভিডিওটা আমি ওপেন করি, ভিডিওটা ওপেন করার পরে এখান থেকে দেখেন নিচ থেকে এই যে কমেন্ট বক্স, আমি যদি কমেন্ট বক্সে ক্লিক করি এখানে কিন্তু আমি গিফট করতে পারবো। কিভাবে করব, নিচ থেকে দেখতে পাচ্ছেন এই যে একদম কর্নারে, আপনাকে একটু ভালো করে মার্ক করে দেখাই, ঠিক আছে? এখান থেকে একদম উপরে নিচে দেখতে পাচ্ছেন এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন আপনি, এই আইকনটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু গিফট দেওয়ার অপশন আসবে। দেখেন এখান থেকে 5 কয়েন, 10 কয়েন, 15, 25, 50, 100, 250 কয়েন, বিভিন্ন ধরনের কয়েন রয়েছে, এগুলো আপনি গিফট করতে পারবেন। কিভাবে করবেন, ধরুন আমি যদি এখান থেকে 10 কয়েন এটা গিফট করতে চাই তাহলে এখান থেকে নিচে রিচার্জ লেখা আসবে, আমি রিচার্জে ক্লিক করব। তারপর দেখেন এখান থেকে 5 কয়েন গিফট করলে আমার 6 টাকা লাগবে, তারপর 70 কয়েন গিফট করলে 80 টাকা লাগবে, 350টা কয়েন যদি আমি মানিক মিয়ার এই ভিডিওতে গিফট করতে চাই তাকে, 350টা কয়েন গিফট করতে চাইলে আমার 240 টাকা খরচ হবে। তো আমি যদি এইটা যদি এখান থেকে দেই 350, নিচ থেকে রিচার্জে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখান থেকে আপনাকে রিচার্জ করতে হবে, বিভিন্ন কার্ড দিয়ে আপনাকে রিচার্জ করতে হবে, ঠিক আছে? বিডিটি, তারপরে এই দেখেন অ্যাড টু কার্ড, আপনাকে কার্ড দিয়ে টাকা অ্যাড করতে হবে। তো আমি এটা করবো না, কারণ এটা আমার দরকার নেই বা আমার কার্ডও নেই যে আমি এটা করবো। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসি। তো এখান থেকে ঠিক এইভাবে আপনাকে মানুষজন গিফট করবে, আর গিফট করলে কি হবে, আপনি টাকাটা কোথায় পাবেন সেটা একটু দেখাই দিই আপনাকে। এখান থেকে আমি প্রোফাইলে চলে আসি, প্রোফাইলে আসার পরে আপনি উপর থেকে এই যে থ্রি ডটে ক্লিক করবেন, এরপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আসবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পর এখান থেকে ব্যালেন্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ব্যালেন্সে ক্লিক করলে আপনাকে যদি কেউ গিফট করে, আপনি যদি গিফট অপশনটা অন করেন, 10,000 ফলোয়ার, তারপরে টিকটকের যত নিয়মকানুন বললাম সেগুলো যদি সব ঠিকঠাক থাকে, সবগুলো যদি গ্রিন টিক মার্ক থাকে ওই জায়গা অপশনগুলো, তাহলে আপনি কি করবেন এখান থেকে আপনাকে মানুষ গিফট করতে পারবে। আর গিফট করলে সেটা আপনি কিভাবে পাবেন, এখান থেকে নিচে নেক্সট, আমি নেক্সটে ক্লিক করে দিই, নেক্সট নেক্সট আবারও নেক্সটে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কয়েন্স, আমার কিন্তু কোনো কয়েন্স নেই, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে
আদার্স লেখা আছে, আমি এখান থেকে আদার্সে ক্লিক করব। আদার্সে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন আপনার ভিডিওর মাধ্যমে কোনো ইনকাম হয়েছে কিনা, কেউ আপনাকে গিফট দিয়েছে কিনা, সেটা দেখতে পারবেন। দেখেন এখান থেকে নো ব্যালেন্স অ্যাভেলেবল, আমার কিন্তু কোনো রকম ব্যালেন্স নেই, তার মানে আমাকে কিন্তু কেউ গিফট করে নাই, কারণ আমি গিফট অপশনটা অনই করতে পারি নাই, আমার 10,000 ফলোয়ার হয় না এই জন্য। ঠিক আছে, আপনাকে যদি কেউ গিফট করে তাহলে এখানে আপনি ডলার আকারে সেটাকে দেখতে পারবেন। আর এখান থেকে যে আপনাকে গিফট করবে তার কমেন্ট কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে কমেন্ট করলে সেটা কিন্তু সবার উপরে থাকবে এবং টপ কমেন্টে ভাসবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন। আর আপনি চাইলে মানুষকে গিফট করতে পারেন ডলার অ্যাড করে অথবা কয়েনগুলো অ্যাড করে, আপনি মানুষকে যে কাউকে গিফট করতে পারেন। এই হচ্ছে এক নাম্বার বিষয়। এবারে টিকটক থেকে টাকা ইনকাম করার যে দুই নাম্বার বিষয়টা সেইটা আপনাদের মাঝে শেয়ার করি, সেটা কি, সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি একটু প্রুফ সহ দেখাই। এখান থেকে মানিক মিয়ার আইডিটা আমি আবারও চলে আসি, এরপর এখান থেকে তার এই যে প্রথম ভিডিওটা, এই ভিডিওটাই ওপেন করি। এই ভিডিওতে দেখেন একটা সং কিন্তু এখানে রয়েছে, আমি একটু সাউন্ডটা বাড়িয়ে শোনাই তাহলে ভালো করে বুঝতে পারবেন। দেখেন এটা কিন্তু একটা সং, এই সং দিয়ে কিন্তু মানিক মিয়া একটা ভিডিও তৈরি করছে, তার মানে এইটা কিন্তু সে এমনিতে তৈরি করে না, এটার জন্য কিন্তু তাকে টাকা দেওয়া হয়েছে এই সংটা প্রমোট করার জন্য। ধরুন এই সংটা যে তিনি প্রমোট করেছে এখানে ভিউজ কতগুলো হয়েছে আপনি একটু ভালো করে দেখতে পারবেন, এখান থেকে অন্তত 3-4 লাখ ভিউজ হয়েছে। তো একজন বড় সেলিব্রিটি যদি একটা ভিডিও তৈরি করে আস্তে আস্তে কিন্তু আরো মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে ভিডিওতে, আর মিলিয়ন মিলিয়ন মানুষ কি করবে এই সংটার সাথে ডুয়েট করবে, তারপর এই সংটা ইউটিউবে গিয়ে সার্চ করবে, সার্চ করে কি করবে এই সংটাকে দেখবে, তারা ডাউনলোড করবে, তারপরে কিন্তু টিকটকে এসে ভিডিও তৈরি করবে বা যাই করুক না কেন এই সংটা প্রমোশন হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রমোশন, সং প্রমোশন। এরা কিন্তু কি করে বিভিন্ন ধরনের সং দিয়ে যখন ভিডিও তৈরি করে, সবগুলো না, কিছু কিছু সং আছে যেগুলো তাদের মাধ্যমে প্রমোশন করানো হয়। ধরুন একটা সং প্রমোশন করলে 5,000-10,000 টাকা দেওয়া হয়, যেহেতু তাদের আইডিতে 11 মিলিয়ন বা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে, বড় বড় আইডি দেখে তারা সং প্রমোশন করে, তারা অন্তত 5,000-10,000-20,000-50,000 1 লক্ষ অব্দি টাকা নিয়ে থাকে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রমোশন করে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মামুন মিয়া, মামুন ভাই, উনি কিন্তু একটা প্রোডাক্ট, মানে মোটা হওয়ার জন্য একটা প্রোডাক্ট উনি কিন্তু প্রমোশন করছে, ওইটার মাধ্যমে হয়তো উনি 2-3 লাখ টাকার মতো নিয়েছে। ঠিক আছে, আমি জানি না কতটুকু, কিন্তু হয়তো হাস্যকর মনে হইতে পারে, কিন্তু না, প্রমোশনের কাজগুলো ভাই এরকমই হয়। আপনার ক্ষেত্রে মনে হইতে পারে 2-3 লাখ টাকা এত টাকা, কিন্তু এত টাকা না, যারা প্রমোশন করে তারা সেলিব্রিটি দেখে বেশি বেশি টাকা দিয়ে প্রমোশন করায় হয়। হয়তো যদি আপনি জেনে থাকেন তাহলে বুঝতে পারবেন, যারা না জানেন তারা বিশ্বাস করবেন না, কিন্তু আমি মোটামুটি জানি, আমার কয়েকজনের সাথে পরিচয় আছে, তাদের সাথে আমি কথা বলে যেটা জানতে পারছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। ঠিক আছে, এরকম 20,000-25,000-1 লক্ষ টাকা কোনো ব্যাপারই না, যদি আপনার মিলিয়ন মিলিয়ন আইডিতে ফলোয়ার থাকে, যদি আপনার আইডিতে বেশি পরিমাণে ভিউজ আসে তাহলে কিন্তু আপনিও স্পন্সরশিপ পাবেন। কিভাবে পাবেন, আপনার আইডিতে একটা ইমেল অ্যাড করে রাখবেন। ঠিক আছে, মানিক মিয়া হয়তো এখানে কোনো ইমেল অ্যাড করে নাই, কিন্তু তাকে মেসেজ করলে বা ইনস্টাগ্রাম অ্যাড করা আছে, ইনস্টাগ্রামে মেসেজ করলে প্রমোশনের জন্য সে প্রমোশনটা নেয়। ঠিক আছে, আর আমাকেও কিন্তু এরকম প্রমোশন করে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আমার টিকটকে অতটা ফলোয়ার নাই, যেটা আপনাকে দেখাইছি আমার আইডিতে কতগুলো 5,000-এর মতো ফলোয়ার আছে, দেখেন এইটা হচ্ছে আমার আইডি, এইটা তো আপনারা ফলো করে সাথে থাকতে পারেন। আমার আইডিতে তেমন ফলোয়ার নাই, এজন্য স্পন্সরশিপ পাই না। আপনি যদি আপনার আইডিতে যদি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকে তাহলে আপনি একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে দেখতে পারতেছি না, তার কারণ হচ্ছে এখান থেকে এটা আমার আইডি, আমার এই ফোনে লগ ইন করা নাই, এজন্য এখান থেকে দেখাইতে পারতেছি না। ঠিক আছে, অবশ্যই আপনি আপনার টিকটক আইডিতে গিয়ে আপনি একটা ইমেল অ্যাড করে নেবেন, যদি কেউ স্পন্সরশিপ করতে চায় তাহলে কিন্তু সে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। ঠিক আছে, তো এভাবেই মূলত দুই নাম্বার বিষয়টার মাধ্যমে ইনকাম হয়। এখান থেকে আপনি এডিট প্রোফাইলে গিয়ে একটা ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যাড করে নেবেন, যাতে কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে যদি আপনাকে স্পন্সর দিতে চায়। ঠিক আছে, তো মূলত টিকটকে এভাবেই ইনকাম হয়, প্রমোশনের মাধ্যমে আর ভিডিও গিফটের মাধ্যমে। আর লাইভে গেলে আপনারা দেখে মানে ভিডিও গিফট করতে পারে, মানে লাইভে গিফট করতে পারে, এর মাধ্যমে ইনকাম হয়। তো মূলত হচ্ছে টিকটক থেকে টাকা ইনকাম করার এই দুই তিনটা প্রসেস আছে, লাইভে গিয়ে টাকা ইনকাম করা, ভিডিও আপলোড করে সেখানে কেউ গিফট করলে তার মাধ্যমে টাকা ইনকাম করা, এবং প্রোডাক্ট প্রমোশনের মাধ্যমে বা সং প্রমোশন বা যেটাই বলেন না কেন প্রমোশন করার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে কিছু একটা প্রমোশন করলেন তার মাধ্যমে আপনাকে টাকা দিবে, এরকম করে আপনাকে টিকটক থেকে টাকা ইনকাম করতে হবে। এছাড়া কোনো উপায় নেই টিকটক থেকে টাকা ইনকাম করার, কারণ টিকটক কোম্পানি নিজে কোনো প্রকার টাকা বাংলাদেশের ক্রিয়েটরদেরকে দেয় না, আর অন্যান্য কান্ট্রি যারা আছে তাদেরকে, ইউএসএ অথবা কানাডা, এদেরকে দেয়, কিন্তু বাংলাদেশের ক্রিয়েটরদের কোনো রকম অ্যাডে টাকা দেয় না, অ্যাড আসে না এবং টাকাও দেয় না। ইউটিউব ফেসবুকে যেভাবে আমাদের টাকা দেয় এভাবে কিন্তু কোনো প্রকার টিকটক কোম্পানি টাকা দেয় না। ঠিক আছে, স্পন্সর অথবা অন্য অন্য যারা আপনার ভক্ত আছে তারা টাকা আপনাকে দিতে পারবে, গিফট করতে পারবে, তাছাড়া টিকটক কোম্পানি কোনো টাকা দিবে না, এটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন। তো এই ছিল টিকটক থেকে টাকা ইনকাম করার দুই তিনটা বিষয় বা দুইটি প্রধান বিষয় টিকটক থেকে টাকা ইনকাম করার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। এ পর্যন্ত আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।